আসসালামু আলাইকুম অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের ভিডিও ক্লাসে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রশ্ন তৈরি করা শিক্ষার্থীরা যেহেতু আমরা তোমাদের ক্লাসে শিক্ষাদান করতে পারতেছি না আমি যতটা সম্ভব ভিডিও ক্লাসে তোমাদেরকে কিভাবে প্রশ্ন তৈরি করতে হয় সেই বিষয়টা ধারণা দেব আশা করি সবাই একটু মনোযোগ সহকারে খেয়াল করো দেখো একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে সেই অনুচ্ছেদ থেকে তোমাকে প্রশ্ন তৈরি করতে হবে ইংলিশে যেরকম তোমরা ডব্লিউএস কোশ্চেনগুলো করো ঠিক এরকম দেখো এখানে লেখা আছে নিচের অনুচ্ছেদটি পড়ে কে কি কোথায় কিভাবে কেন কখন শব্দগুলোর যে কোনো পাঁচটি একবার ব্যবহার করে পাঁচটি প্রশ্নবোধক বাক্য তৈরি করো এখানে শব্দগুলো দেওয়া আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তোমাকে আমি ছয়টা শব্দ দিয়ে দিচ্ছি তোমাদের করতে হবে পাঁচটি একটা শব্দকে তুমি একবারই ব্যবহার করতে পারবে দেখো প্রশ্ন তৈরির ক্ষেত্রে অবশ্যই তোমাদেরকে অনুচ্ছেদটি ভালোভাবে পড়ে নিতে হবে স্টিমার যতই এগুচ্ছে নদী ততই প্রশস্ত হচ্ছে নদীর পানির উপরে সাদা গাঙচিল উড়ে বেড়াচ্ছে এখন তোমরা যদি আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি নদীর উপরে নদীর পানির উপরে উড়ে বেড়াচ্ছে কি অনুচ্ছেদে কি লেখা আছে যে সাদা গাঙচিল উড়ে বেড়াচ্ছে তাহলে একটা প্রশ্ন হয়ে গেল দেখো নদীর পানির উপরে নদীর পানির উপরে উড়ে বেড়াচ্ছে কি উড়ে বেড়াচ্ছে কি দেখো আমার কি নিয়ে প্রশ্ন তৈরি করা হয়ে গেল তারপর নিচের লাইনটা আমরা পড়ি দেখো তারা কখনো ঝাঁক বেঁধে বেঁধে স্টিমারের পিছনে পিছনে উড়ে চলেছে নদীতে দেখা গেল এক ধরনের প্রাণী পানির উপর একটু উঠেই আবার ডুবে যাচ্ছে বাবা বললেন এগুলোর নাম শুশুক তাহলে তুমি যদি বলো যে শুশুককে চিনিয়ে দিলেন কে বাবা যেহেতু অনুচ্ছেদে লেখা আছে বাবা বললেন তাহলে আরেকটি প্রশ্ন তৈরি করা হয়ে গেল তাহলে আমরা লিখতে পারি শুশুককে চিনিয়ে দিলেন কে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে যেহেতু আমি এটা প্রশ্ন তৈরি করতেছি এখানে প্রশ্নবোধক চিহ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় দেখো তারপর আমরা আরেকটি প্রশ্ন তৈরি করব এগুলোর নাম শুশুক নদীতে চলাচল করছে নানা আকারের নৌকা ও লঞ্চ নদীতে কি চলাচল করছে নানা আকারের নৌকা এবং লঞ্চ দেখো নৌকায় করে জেলেরা মাছ ধরছে তাহলে আমরা লিখতে পারি জেলেরা মাছ ধরছে কিভাবে যেহেতু নৌকায় করে জেলেরা মাছ ধরছে আমরা এখানে কি লিখতে পারি জেলেরা মাছ ধরছে কিভাবে তাহলে কিভাবে দিয়ে আমার প্রশ্ন তৈরি করা হয়ে গেল ধরছে কিভাবে এবার দেখো লঞ্চে চড়েছে যাত্রীরা তরতর করে এগিয়ে চলছে স্টিমার তাহলে জেলেরা কোথায় মাছ ধরে দেখো নৌকায় করে জেলেরা মাছ ধরছে তার মানে নদীতে জেলেরা মাছ ধরছে আমি যদি এখানে কোথায় দিয়ে প্রশ্ন করি যে জেলেরা কোথায় মাছ ধরছে বা জেলেরা মাছ ধরছে কোথায় জেলেরা মাছ ধরছে কোথায় জেলেরা মাছ ধরছে কোথায় বা কোথায় জেলেরা মাছ ধরে এভাবেও তুমি প্রশ্নটা তৈরি করতে পারো কোথায় তুমি আগেও দিতে পারো যে কোথায় জেলেরা মাছ ধরছে বা জেলেরা মাছ ধরছে কোথায় এবার দেখো আরেকটি প্রশ্ন আমার রয়ে গেছে এখন আমি তোমাদের আরেকটা প্রশ্ন তৈরি করে দেখাচ্ছি যে গাঙচি স্টিমারের উপরে কেন ঝাঁকে ঝাঁকে উঠছে তুমি কেন দিয়ে আরেকটা প্রশ্ন তৈরি করতে পারো কি করতে পারো যে গাঙচি স্টিমারের পিছনে পিছনে উড়ে চলছে কেন গাঙচি স্টিমারের
पीछने पीछने उड़े चलते लिखते गांजिल स्टीमार पीछने पीछने उड़े चलते क्यों चेष्टा कर सबाई आशा करी बुझते पे आज सबा भलो थेको सुस्थ थेको आल्ला हाफेज।